গণপতয়ে নমো। নমস্কার, আমি অন্নপূর্ণা। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাতুল রাঙা চরণে জানাই সকলে যেন খুব সুখে শান্তিতে থাকেন তার কৃপায়। আমরা নল দময়ন্তীর অপূর্ব আখ্যান শুনছি। আমরা জেনেছি নল ছেড়ে যাওয়ার পর গভীর জঙ্গলের মধ্যে দময়ন্তী কঠোর কঠিন সময় পার করে কিভাবে তার স্বামীকে খুঁজে বেড়াচ্ছে, কিভাবে সে দুষ্ট ব্যাধের হাত থেকে নিজেকে রক্ষা করেছে। ব্যাধ মারা যাবার পর দময়ন্তী রাজা নলকে খুঁজতে খুঁজতে এক নির্জন ও ভয়ঙ্কর বনে এসে পৌঁছলেন। বহু পর্বত, নদ, নদী, জঙ্গল, হিংস্র পশু, পক্ষী, পিশাচ দেখতে দেখতে বিরহে উন্মাদের ন্যায় রাজা নলের খবর জিজ্ঞাসা করতে করতে তিনি উত্তর দিকে এগোতে লাগলেন। এইভাবে তিন দিন তিন রাত কেটে যাবার পর দময়ন্তী দেখলেন সামনেই অতি সুন্দর বৃহৎ এক তপোবন। সেই আশ্রমে বশিষ্ঠ, ভৃগু এবং অত্রির ন্যায় মৃতভোজী, সংযমী, পবিত্র, জিতেন্দ্রিয় এবং তপস্বী ঋষিরা বাস করেন। এরা বৃক্ষের ছাল বা মৃগচর্ম পরিধান করেন। দময়ন্তী কিছুটা সান্ত্বনা পেলেন। তিনি আশ্রমে গিয়ে বিনীতভাবে তপস্বীদের প্রণাম করে হাত জোড় করে দাঁড়ালেন। ঋষিরা তাকে স্বাগত করে আপ্যায়ন করলেন। তাকে জিজ্ঞাসা করলেন, কল্যাণী, কী উদ্দেশ্যে তুমি এই গভীর জঙ্গলে এসেছো? তোমাকে দেখে আমরা বড় আশ্চর্য হচ্ছি। তুমি কি বন, পর্বত, নদীর কোনো অধিষ্ঠাত্রী দেবী? দময়ন্তী বললেন, হে মহাত্মাগণ, আমি কোনো দেবী নই, আমি এক হতভাগ্য মানবী মাত্র। আমি বিদর্ভরাজ ভীমকের কন্যা, বুদ্ধিমান, যশস্বী, বীর নিষাদরাজ নল আমার পতি। কপট দূতে পারদর্শী দুরাত্মা ব্যক্তিরা আমার ধর্মাত্মা স্বামীকে পাশা খেলায় প্ররোচিত করে অন্যায়ভাবে তার রাজ্য এবং ধন সম্পত্তি ছিনিয়ে নিয়েছে। আমি তার পত্নী দময়ন্তী। তিনি এখান থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন আমার সাথে। আমি সেই রণকুশল মহাত্মা পতিদেবকে বনে বনে খুঁজে বেড়াচ্ছি। তাকে যদি শীঘ্র খুঁজে না পাই তাহলে আমি জীবিত থাকব না, তাকে না পেলে আমার এই জীবন নিষ্ফল। বিয়োগ ব্যথা আর কতদিন সহ্য করব বলুন। তখন তপস্বীগণ বললেন, কল্যাণী, আমরা আমাদের তপশুদ্ধ দৃষ্টিতে দেখতে পাচ্ছি তুমি ভবিষ্যতে খুব সুখী হবে এবং কিছুদিনের মধ্যেই রাজা নলের দর্শন পাবে। ধর্মাত্মা নিষাদরাজ কিছুদিনের মধ্যেই সমস্ত দুঃখ থেকে মুক্তি লাভ করে সম্পদশালী হবেন, নিষাদ রাজ্যে পুনরায় রাজত্ব করবেন। তার শত্রুরা ভীত সন্ত্রস্ত হবে, বন্ধু বান্ধবেরা সুখী হবে। এই কথা বলে তারা নিজ নিজ আশ্রম সহ অন্তর্হিত হলেন। এই আশ্চর্য ঘটনা দেখে দময়ন্তী বিস্মিত হলেন। তিনি ভাবতে লাগলেন, আরে, আমি কি স্বপ্ন দেখলাম? এ তবে কি হলো? এই তপস্বীগণ, আশ্রম, পুণ্য সলিলা নদী, ফল মূল সমন্বিত বৃক্ষলতা সব কোথায় গেল? দময়ন্তী বিষণ্ণ হয়ে পড়লেন, তার মুখ শুকিয়ে গেল।
সেখান থেকে বিলাপ করতে করতে দময়ন্তী এক অশোক গাছের নিকট পৌঁছলেন। তার চোখ দিয়ে ঝড় ঝড় করে অশ্রু পড়ছিল। তিনি আবেগ রুদ্ধ কণ্ঠে সেই অশোক গাছকে বললেন, হে শোক রহিত অশোক, তুমি আমার শোক দূর করো। তুমি কি কোথাও রাজার নলকে দেখেছো? অশোক, তুমি তোমার শোক নাশক নাম সার্থক করো। দময়ন্তী অশোক গাছকে প্রদক্ষিণ করে এগিয়ে চললেন। সেই ভয়ঙ্কর বনে নানা বৃক্ষ, গুহা, পর্বত শিখর এবং নদীর আশেপাশে পতিকে খুঁজতে খুঁজতে দময়ন্তী বহু দূর চলে গেলেন। সেখানে তিনি দেখলেন বহু হাতি, ঘোড়া, রথ, একদল ব্যবসায়ী। তারা এইসব নিয়ে কোথাও যেন যাচ্ছে। ব্যবসায়ীদের যিনি প্রধান তার সঙ্গে কথাবার্তা বলে দময়ন্তী জানতে পারলেন তারা চেদি দেশে রাজা সুবাহুর রাজ্যে যাচ্ছেন ব্যবসার উদ্দেশ্যে। দময়ন্তীও তাদের সঙ্গ নিলেন। তার মনে হলো পতি দর্শনের এই বোধহয় এক আবার সুযোগ তিনি পেয়েছেন। কয়েকদিন চলার পর তার এক ভয়ঙ্কর বনে এসে তারা উপস্থিত হলো। সেখানে এক বৃহৎ সুন্দর সরোবর ছিল। বহু পথ চলার ফলে সকলেই বড় ক্লান্ত হয়ে পড়েছিল, তাই তারা সেখানেই শিবির স্থাপন করলেন। কিন্তু দৈব যে প্রতিকূল, রাত্রিবেলা বুনো হাতির দল এসে ব্যবসায়ীদের পালিত হাতিদের উপর হামলা করল। তাদের ছোটাছুটিতে ব্যবসায়ীদের সমস্ত জিনিস তছনছ হয়ে গেল। কোলাহল শুনে দময়ন্তীর ঘুম ভেঙে গেল। তিনি এই মহাসংহার দৃশ্য দেখে হতভম্ব হয়ে গেলেন। তিনি কখনো এমন দৃশ্য দেখেননি। ভয়ে সেখান থেকে পালিয়ে কিছু দূরে কয়েকজন সংযমী বেদপাঠী ব্রাহ্মণদের মধ্যে তিনি আশ্রয় নিলেন। সেই সংযমী বেদপাঠীরা ওই মহাসংহার থেকে বেঁচে গিয়েছিলেন। তিনি তাদের সঙ্গে অর্ধবস্ত্রে শরীর আবৃত করে চলতে লাগলেন। সন্ধ্যার সময় তিনি চেদি রাজা সুবাহুর রাজধানীতে গিয়ে পৌঁছালেন। দময়ন্তী যখন রাজধানীর রাজপথ দিয়ে হাঁটছিলেন তখন নগরবাসীরা তাকে দেখে মনে করল এ নিশ্চয় কোনো পাগলি। ছোট ছোট বালকেরা তার পিছনে জুটে গেল। তারা কখনো বা ইট পাটকেল ঢিল তার দিকে ছুঁড়তেও লাগলো। দময়ন্তীর কিন্তু কোনো দিকে ভ্রুক্ষেপ নেই। আঘাতে আঘাতে তার শরীর অনেক জায়গায় ক্ষতবিক্ষত হয়েছে, তবু তার শরীর, মন, তার দুই চোখ, তার দৃষ্টি, তার অন্তর্দৃষ্টি সমস্ত কিছু একসাথে একজোটে যেন নলকে খুঁজে বেড়াচ্ছে, তার স্বামীকে খুঁজে বেড়াচ্ছে। সেই সময় রাজমাথা জানলার সামনেই বসেছিলেন। তিনি একদল বালক পরিবৃত দময়ন্তীকে দেখে তার দাসীকে বললেন, আরে দাসী, দেখো তো ওই স্ত্রীলোকটিকে বড় দুঃখী মনে হচ্ছে, বোধহয় কোনো আশ্রয় খুঁজছে। ছেলেগুলো ওকে বড় জ্বালাতন করছে, তুমি যাও ওকে এখনই আমার কাছে নিয়ে এসো। মেয়েটি এত সুন্দরী যে আমার মহল আলো করে দেবে। দাসী নির্দেশ পালন করল। দময়ন্তী রাজমহলে এলেন। রাজমাতা তার সুন্দর দেহ দেখে বললেন, তোমাকে দেখে তো দুঃখী বলে মনে হচ্ছে, কিন্তু তোমার শরীর এত তেজস্বী কী করে হলো? বলো তুমি কে, তুমি কারই বা পত্নী, এই অসহায় অবস্থাতেও কেন তুমি ভয় পাচ্ছ না? দময়ন্তী বললেন, আমি এক পতিব্রতা নারী মাত্র, আমি কুলীন কিন্তু দাসীর কাজ করি,
আমি অন্তঃপুরে এতদিন থেকেছি, যে কোনো স্থানেই আমি এখন থাকতে পারি, ফলমূল খেয়েও দিন কাটাতে পারি। আমার পতিদেব অত্যন্ত গুণী এবং আমাকে বড় ভালোবাসতেন, কিন্তু আমার দুর্ভাগ্য যে তিনি আমার কোনো অপরাধ ছাড়াই রাত্রে ঘুমন্ত অবস্থায় আমায় ছেড়ে চলে গেছেন। আমি দিন রাত আমার প্রাণ প্রিয় স্বামীকেই খুঁজে চলেছি। এই কথা বলতে বলতে তার চোখ জলে ভরে এলো, তিনি কাঁদতে লাগলেন। দময়ন্তীর দুঃখে ভরা কাহিনী শুনে রাজমাতার হৃদয় দুঃখে ভরে উঠল। তিনি বলতে লাগলেন, কল্যাণী, তোমার জন্য আমার স্বাভাবিকভাবেই দুঃখ হচ্ছে, তুমি আমার কাছেই থাকো। তোমার স্বামীকে খোঁজার ব্যবস্থাও আমি করব। যদি তিনি আসেন তাহলে তুমি তার সঙ্গে এখানেই সাক্ষাৎ করো। দময়ন্তী বললেন, মা, আমি একটি শর্তে আপনার এখানে থাকতে পারি। আমি কখনো উচ্ছিষ্ট খাব না, কারো পা ধোয়াব না, কোনো পর পুরুষের সঙ্গে কথাও বলবো না। যদি কোনো পুরুষ আমার সঙ্গে কুব্যবহার করে তাহলে তাকে দণ্ড দিতে হবে। দণ্ড দেওয়ার পরেও যদি সে পুনঃ আবার সেই একই প্রকার কাজ করে তবে তাকে মৃত্যুদণ্ড দিতে হবে। আমি আমার পতিকে খোঁজার জন্য ব্রাহ্মণদের সঙ্গে কথা বলবো। আপনি যদি আমার এই সকল শর্ত মেনে নেন তাহলে আমি এখানে থাকতে পারি, নচেত নয়। রাজমাতা দময়ন্তীর শর্ত শুনে প্রসন্ন হয়ে বললেন, বেশ, তাই হবে। তারপর তিনি তার কন্যা সুনন্দাকে ডেকে বললেন, মা সুনন্দা, দেখো এই দাসীকে তুমি তোমার সখী বলে জানবে, এ তোমারই মতো, এর সাথেই তুমি এখন থেকে থাকবে, রাজপ্রাসাদে রেখে এর সঙ্গে আনন্দে থেকো। সুনন্দা প্রসন্নতার সঙ্গে দময়ন্তীকে নিজ মহলে নিয়ে গেলেন। দময়ন্তী ইচ্ছানুসারে তার নিয়ম পালন করে মহলে থাকতে লাগলেন। ওদিকে রাজা নল যখন দময়ন্তীকে ঘুমন্ত অবস্থায় ছেড়ে চলে গেছিলেন তখন সেখানে দাবাগ্নি লেগেছিল। নল কিছুটা থমকে দাঁড়ালেন, তার কানে একটা আওয়াজ এলো, রাজা, রাজা নল, শীঘ্র শীঘ্র এসো, দৌড়ে এসে আমায় বাঁচাও। নল বললেন, ভয় পেও না, আমি এখনই যাচ্ছি। তিনি দৌড়ে সেই দাবানলের মধ্যে ঢুকে গেলেন এবং দেখলেন নাগরাজ কর্কটক কুণ্ডলী পাকিয়ে পড়ে আছেন। তিনি হাত জোর করে নলকে বললেন, হে রাজন, আমি কর্কটক নামক সর্প, আমি তেজস্বী ঋষি নারদকে ঠকিয়েছিলাম, তিনি সাপ দিয়েছিলেন। যতক্ষণ না রাজা নল আমাকে উদ্ধার করবেন ততক্ষণ আমি এখানেই পড়ে থাকব। তিনি ওঠালে তবে আমার পাপ দূর হবে, আমি মুক্তি পাব। তার সাপের জন্যই আমি আগুনে কিছু করতে পারিনি। রাজা নল, তুমি আমায় সাপ রক্ষা করো, আমি তোমাকে তোমার হিতের কথা বলবো, আর তোমার সঙ্গে বন্ধুত্বও করব। আমার ওজনে যেন ভয় পেও না, আমি এখনই হালকা হয়ে যাব। এই বলে তিনি অঙ্গুল প্রমাণ হয়ে গেলেন। নল তাকে তুলে নিয়ে দাবানল থেকে বেরিয়ে এলেন। কর্কটক বললেন, রাজন, তুমি আমাকে এখানে মাটিতে ফেলো না, কয়েক পা গুনে গুনে আমায় নিয়ে চলো। রাজা নল গুনে গুনে যেমনই দশ বললেন, কর্কটক নাগ তাকে দংশন করলেন। তার নিয়ম ছিল কেউ দশ বললেই তাকে দশ অর্থাৎ দংশন করবে, না হলে নয়। কর্কটকের দংশনে নলের আগের রূপ পরিবর্তিত হল এবং কর্কটক আগের রূপ ফিরে পেলেন। আশ্চর্যচকিত নলকে তিনি বললেন, রাজন, তোমাকে যদি কেউ চিনতে না পারে
তার ব্যবস্থা করেছি, কেননা যদি চিনতে পারে তাহলে তোমার সামনে এখনো অনেক বিপদ। তাই আমি তোমার রূপ বদলে দিয়েছি। কলি তোমাকে অনেক কষ্ট দিয়েছে, এখন আমার বিষে তোমার শরীরে সে খুব কষ্টে থাকবে। তুমি আমাকে রক্ষা করেছো, আমি জানি তোমার মনে প্রশ্ন জেগেছে, কেউ কাউকে রক্ষা করলে তাকে এই রকম ভাবে প্রতিদান কিভাবে সে দেয়। বিশ্বাস করো রাজন, আমার এই দংশন তোমার কাছে অমৃত তুল্য হবে, তাই আমি তোমায় কামড়েছি, ছোবল দিয়েছি। এখন তোমার হিংস্র পশু পক্ষী শত্রু ব্রহ্মবেত্তা কারো থেকেই কোনো ভয় নেই। এবার থেকে তোমার উপর কোনো বিষের কোনো প্রভাবই পড়বে না, যুদ্ধে সর্বদা তোমারই জয় হবে। এখন থেকে তোমার নাম হবে বাহুক, মন দিয়ে শোনো, আজ থেকে এই মুহূর্ত থেকে তুমি বাহুক। তুমি দূত কুশল রাজা ঋতুপর্ণের রাজধানী অযোধ্যাতে যাও, তাকে অশ্ববিদ্যা শেখালে তিনি তোমাকে পাশার রহস্য বলবেন এবং তোমার বন্ধু হয়ে যাবেন। পাশার রহস্য জানলেই তুমি তোমার পত্নী পুত্র কন্যা রাজ্য পুনরায় সব ফিরে পাবে। যখন তুমি নিজ রূপ ধারণ করতে চাইবে আমাকে স্মরণ করো এবং আমার দেওয়া এই দিব্য বস্ত্র পরিধান করে নিও। এই বলে কর্কটক রাজা নলকে এক দিব্য বস্ত্র প্রদান করে অন্তর্ধান করলেন। রাজা নল সেখান থেকে রওনা হয়ে দশম দিনে রাজা ঋতুপর্ণের রাজধানী অযোধ্যায় পৌঁছলেন। সেখানে তিনি রাজ দরবারে গিয়ে নিবেদন করলেন, আমার নাম বাহুক, আমি ঘোড়া চালাতে এবং তাদের নানা প্রকার কসরত শেখানোর কাজ করি। ঘটক বিদ্যায় আমার মতো নিপুণ এই পৃথিবীতে আর কেউ নেই। অর্থ সম্পর্কিত এবং অন্যান্য গুরুতর সমস্যা আমি ভালোভাবে সমাধান করতে পারি। রন্ধন কার্যেও আমি অত্যন্ত নিপুণ, হস্তকৌশলের যে কোনো কাজ এবং অন্য কোনো যে কোনো কঠিন কাজও আমি সুসম্পন্ন করতে পারি এক নিমেষে। আপনি আমার জীবিকা স্থির করে আমাকে আপনার কাছে রাখুন। রাজা ঋতুপর্ণ বললেন, বাহুক তুমি এসেছ, ভালো হয়েছে, এই সব কাজই তোমার দায়িত্বে থাকবে। আমি দ্রুতগামী ঘোড়া পছন্দ করি, সুতরাং তুমি এমন কাজ করো যাতে আমার ঘোড়া দ্রুতগামী হয়। আমি তোমাকে আমার অশ্বশালার অধ্যক্ষ করে দিলাম, প্রতি মাসে তুমি 10,000 স্বর্ণমোহর পাবে, তাছাড়া বার্ষনেও এবং জীবল সব সময় তোমার কাছে থাকবে। এখানে আমরা একটি কথা মনে রাখব, এই বার্ষনেওই কিন্তু নলের সারথি ছিলেন। এখন তো রাজার নলের রূপ পরিবর্তিত হয়েছে, তাই কোনো মানুষই এমনকি বার্ষনেও তাকে আর চিনতে পারবেন না। রাজা আরো বললেন, তুমি আনন্দিত হয়ে আমার দরবারে থাকো। রাজা ঋতুপর্ণের কাছে অভ্যর্থনা পেয়ে রাজা নল বাহুকের রূপে বার্ষনেয় এবং জীবলের সঙ্গে অযোধ্যায় বাস করতে লাগলেন। রাজা নল প্রতি রাতে দময়ন্তীকে স্মরণ করে বলতেন, হায় হায় তপস্বিনী, ক্ষুধা তৃষ্ণায় ক্লান্ত বিষণ্ণ হয়ে এই মূর্খকে হয়তো স্মরণ করছো, না জানি কোথায় তুমি বিশ্রাম নিচ্ছ, কি জানি সে তার জীবন নির্বাহের জন্য কোথায় কি কাজ করছে। তিনি এইসব নানা কথা ভাবতে ভাবতে রাজা ঋতুপর্ণের কাছে এমনভাবে থাকতেন যাতে কেউ তাকে চিনতে না পারে।
দিনের বেলা তিনি কাজে মত্ত থাকতেন, মত্ত রাখতেন নিজেকে কাজে, আর রাত হলে তার দু চোখের পাতা ভারী করে দময়ন্তীর চিন্তা তাকে গ্রাস করত। নল জানে না কতদিন ছদ্মবেশ ধারণ করে পরের অনুগ্রহের কৃপা প্রার্থী হয়ে তাকে দিন কাটাতে হবে। নল প্রতীক্ষা করে এই দুঃখের দিন পার হয়ে কবে সে দময়ন্তীর সন্ধান পাবে, কবে তার পুত্র কন্যার দেখা পাবে। তার মন, তার শরীর, তার আত্মা সেই দিনের প্রতীক্ষায় রয়েছে। নমস্কার।